রাজ্যত ভরিয়া বানর সংহার, বানর কবলত পড়েছে কেবাখন জেলা। ফেনে ফুটুকারে বাড়ি অহা ব্রহ্মপুত্র আর নই উপনৈর পানিয়ে প্লাবিত করেছে নন অঞ্চল। সিপাঝাৰত ছিগিল নই নদীর মথাউরি, মথাউরি ছিগাত অঞ্চলটো হাহাকার করল। ওদালগুড়িতো ননৈ বাঢ়নি পানিয়ে ভুটিয়াছাং অঞ্চলত কাল রূপ ধারণ করেছে। একমাত্র গড়কাপ্তানি পথটো বিচ্ছিন্ন হল ননৈ বানত। নতুনকৈ নির্মিত ভুটিয়াছাং আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়খনো নৈর বুকুত হেরাই যাওয়ার উপক্রম হয়েছে। মো ঘর গোটাই চিনচাপ নোহা করে উটুয়াই লই গেল আর মই বস্তু বাহানি আকো ধান ধন যত যিখিনি আছিল বস্তু সেখানে মানে সামরিব নিল। এই রাস্তাটোই একটু মথাই রূপ হওয়ার রাস্তা, ইয়াত যথেষ্ট ওখ হব লাগে। ইয়াত বহুত গাড়ি চলে, ব্যাটারি গাড়ি চলে, মেজিক গাড়ি চলে, তারপরে আপনার বাইক বাইক আছে। আমার যখন ভুটিয়াছাং আর চারি নম্বর ভুটিয়াছাং সংযোগী পথ আছিল, আর সেই ভুটিয়াছাং আদর্শ বিদ্যালয়ের অহা একমাত্র পথ আছিল, সেই পথটিও কিন্তু নেড়া নেপেরা বরষুণের ফলত আর বানপানির ফলত কি হয়েছে নোহা হয়ে পড়েছে। এটা রাতিটির ভিতর বা স্কুল থাকে না নাই সেইটা কিন্তু ভাবুক সৃষ্টি করেছে। খবর লওতাও নাই আর দিনটা যে তোলকে কিবা কিবি খাব সেই মানুষখিনি যোগান দিব পৰা মানুহ নাই। মাজুলীতো বৃদ্ধি হয়েছে ব্রহ্মপুত্রর জলস্তর, বানর কবলত মাজুলীর 63খন বিদ্যালয়, বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা জিলা প্রশাসন, বানাক্রান্তর বাবে 54টা শিবিরের ব্যবস্থা করেছে জিলা প্রশাসন। পানি বাহি আছে হয়তো আরো বিদ্যালয় বানপানী ডুবি যাওয়ার আশঙ্কা আছে। বর্তমান উজনি মাজুলী যেটা আমার রেভিনিউ সার্কুল আছে তাত আমার আছে 23টা শিবির, আর আমার কমলাবাড়ি যেটা চক্র আছে তাত আছে আমার 31টা শিবির বর্তমান স্থাপন করা হয়েছে। ইফালে ডিমৌর ব্রহ্মপুত্রর বাঢ়নি পানি পড়ি এজন বৃদ্ধর করুণ মৃত্যু। ওয়ার্ড দেউরি নামের এজন 70 বছরের বৃদ্ধ এখন নাওয়ের গরু বিচারিবলে গই ব্রহ্মপুত্রর বাঢ়নি পানি পড়ি কলিল সমাধি ঘটে। তামার হাতত অপরিবর্তিত হয়ে আছে বান পরিস্থিতি, বহু লোকের ঘরের ভিতর একাত পর্যন্ত পানি। অভিযোগ উত্থাপন হয়েছে জনপ্রতিনিধি বা বিষয়া কর্মচারী বা কোনো এজনেই কিন্তু এই অঞ্চল সময়ত অহা নাই পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা। গহপুরের দক্ষিণাঞ্চল বাড়িয়ে আছে ব্রহ্মপুত্রর জলস্তর, বানত বুর গেছে ন ন অঞ্চল, পাকেন লকসা ঠুটে চাপরিকে ধরে বহু কেখন গাঁও প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র বানত। শোণিতপুরের কিছু কিছু ঠাইত পানি হ্রাস পাইছে যদিও কোনো কোনো অঞ্চল এতিয়াও বানর কবলত। তেজপুরের কাষরিয়া বাঁহবাড়ি ডেকা চুবুরী তিনদিন ধরে পানির মাজত আবদ্ধ হয়ে আছে এটা পরিয়াল। শিশুর পর মহিলালৈকে সকল ঘরতে পণমদি হয়ে থাকবলিয়া হয়েছে। আজি তিনদিন হল মোর ইয়াতে আছো ঘরত, কোনো সা সুবিধা দিয়া নাই আর মোর মুরগি ছটা এনেকা উঠাই গুছি গল, আমার কোনোয়ে নাচাই। গরু ছাগলী হে আছে, গো ছাগলী বা এইফালে নিছো আর গরু হে এইফালে আছে। সব ঘরতে আছে, নাই পড়া। যোরহাটর জাজিমুখতো নেড়া নেপেরা বরষুণের ফলত ব্রহ্মপুত্রর বাঢ়নি পানি প্লাবিত হয়েছে ন ন অঞ্চল, ভদিয়া মানে নিষেধ করলে সজাল ধরা পথার। ইয়ালে প্রশাসনের লোক আহিছে নে? না হা না, কোনো হা নাই, কোনো হা নাই, কোনো হা নাই। ইয়ালে ঘর কালি রাতে ডুবি গেছে, কালি রাতে ডুবি গেছে, রাতে ডুবি গেছে, এটা চাং বনাই থাকবলগা হয়েছে। আমি কেনেকুৱা এটা খোৱা বোৱা কেনেকুৱা ধৰণে যোগাৰ কৰিছে? চাঙৰ পৰে যি পাইছ। গৰু 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 মহ কত ৰাখিছে? গৰু মহ এতিয়া আছে পানীতে ডুবি আছে, এতিয়ানো পানী বাঢ়িয়া আছে। ধান চাউল খেতি পথাৰ মাৰি এদায় কৰিলে। ৰাজ্যৰ কেইবাখনো জিলাত ভদিয়া বানৰ তাণ্ডৱ অব্যাহত আছে যদিও উপযুক্ত উদ্ধাৰ অভিযান আৰু সাহায্য প্ৰদানত চৰকাৰ ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। Thank you.